বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শুভেচ্ছা। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আছো, ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা আমার ইউটিউব চ্যানেলে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক যে নোটিশ জারি করা হয়েছে, ওই নোটিশটা একটু পড়ে নিবে। তোমাদের বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের সিলেবাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো, তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে। তোমাদের ইংরেজি বিষয়ের সিলেবাস হবে তোমাদের প্রথম থেকে বিশতম সপ্তাহ পর্যন্ত যে সমস্ত ইউনিট থেকে অ্যাসাইনমেন্টের প্রশ্ন করা হয়েছে, তা হলো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস। এবং তার সাথে তোমার নিজ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা পর্যন্ত আরও যে পাঠগুলো পড়ানো হবে, তা মিলে তোমার বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে। তোমাদের অ্যাসাইনমেন্টে যে সমস্ত ইউনিট থেকে দেওয়া হয়েছে, তা হলো ইউনিট 1, 2, 5, 6, 9 এবং 12। অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস হবে এই ইউনিটগুলো। এবং নিজ বিদ্যালয়ে যদি আরও অতিরিক্ত পাঠ পড়ানো হয়, ওই পাঠগুলো সহ তোমার বার্ষিক পরীক্ষার প্রশ্ন করা হবে। অর্থাৎ বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমরা ভালোভাবে প্রস্তুতি নিও। আমার এই ছোট্ট কাজটুকু যদি তোমাদের উপকারে লাগে, তোমরা উপকৃত হও, তাহলে তোমরা লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুল করবে না। আর আমার দেওয়ান একাডেমি ইউটিউব চ্যানেলে শিক্ষা বিষয়ক বিভিন্ন আপডেট খবরাখবর দেওয়া হয় এবং অ্যাসাইনমেন্টের উত্তর এবং আদার্স বিভিন্ন শ্রেণীর ক্লাস দেওয়া হয়। তোমাদের বড় ভাইরা যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে, তাদের গণিত বিষয়ের যে সিলেবাস, ওই সিলেবাসের আলোকে আমি নিয়মিত গণিত বিষয়ের ক্লাস দিব। ওগুলো তোমাদের বড় ভাই বা বোন থাকলে দেখতে বলবে। আজকে পর্যন্ত ভালো থাকো।